আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখবেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমি মোসাম্মদ ইয়াসমিন আক্তার বলছি আটলান্টা ইউএসএ থেকে। আর এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি ডাউন টাউনের উপর দিয়ে, মানে আটলান্টার যে ডাউন টাউন সেই দিক দিয়ে আমরা যাচ্ছি। তো ড্রাইভিং করছে আমার হাজব্যান্ড, আমরা হচ্ছে একটা ভাবির বাসায় যাচ্ছি। আজকে আমাদের দাওয়াত আছে, আসলে আমাদের প্রত্যেক শনিবারে বা রবিবারে দেখা যাচ্ছে যে দাওয়াত থাকে। তো আজকের দাওয়াতটা হচ্ছে পটলাক, আমাদের আজকের পটলাক হচ্ছে চাইনিজ ডিশ। এক একজন এক এক রকম চাইনিজ খাবার নিয়ে যাবে। তো পার্টিটা হবে 9th ভাইদের বাসায়, বাট আমরা আরও যে 9টা ফ্যামিলি আছি তারা আর কি কিছু কিছু ডিশ বানিয়ে নিয়ে যাব। আমরা আসলে 10টা ফ্যামিলি একসাথে সবসময়তে দেখা যাচ্ছে যে পার্টিগুলো করি, আরও আছে পরিচিত মানুষ, বাট এই 10টা ফ্যামিলি দেখা যাচ্ছে যে একটা গ্রুপে সবসময়তে পার্টির আয়োজনগুলো করি। আপনারা দেখতে পাচ্ছেন যে ইমরি ইউনিভার্সিটির বেশ বড় বড় বিল্ডিং আছে এখানে। আসলে ইমরি ইউনিভার্সিটি প্লাস মেডিকেল এখানে অনেক ক্যাম্পাস থাকে, যার কারণে অনেক দেখা যায় আর কি। ইমরি ইউনিভার্সিটির এর ক্যাম্পাস সব জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে আটলান্টার পুরো শহর জুড়েই। তো আমরা হচ্ছে এই মুহূর্তে আটলান্টা ডাউন টাউন দিয়েই যাচ্ছি ভাবির বাসায়। তো ভাবির বাসাটা আমাদের বাসা থেকে একটু দূরে, মোটামুটি যেতে আধা ঘন্টা বা 40 মিনিট মতো সময় লাগে, আর যদি জ্যাম থাকে তাহলে তারও বেশি। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমেরিকায় আবার জ্যামও হয়। এখানে দেখেন যে ফ্লাইওভারগুলো মানে 2 স্টেপ 3 স্টেপ এরকম বিভিন্ন ধরনের ফ্লাইওভার আছে। তো আসলে আমেরিকাতেও হয় জ্যাম, তবে জ্যামটা বাংলাদেশের মতো না, তারপরেও বেশ বড় লম্বা জ্যাম অনেক সময় পড়ে যায়, বাট এদের ট্রাফিক সিস্টেমটা অনেক ভালো, যার কারণে সব কিছু খুব দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে। তো আপনারা দেখছেন যে রাস্তাটা অনেক সুন্দর, আর আমরা চলে যাচ্ছি ভাবিরদের বাসার এরিয়ায়। তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। তো ভাবলাম যে সুন্দর সুন্দর বাড়িগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। অনেক সুন্দর বাড়ি রাস্তার ধারে, ভালো লাগে দেখতে রাস্তার ধারের বাড়িগুলো, আমার কাছে তো অনেক ভালো লাগে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে রাস্তায় যে সিঙ্গেল হোমগুলো থাকে বা টাউন হোমগুলো থাকে আসলে অনেক ভালো লাগে দেখতে আমার কাছে। মানে আটলান্টা শহরের রোড সাইড ভিউগুলো বেশ ভালো লাগে, সেই জন্য আমার অনেকগুলো ভিডিও আছে আটলান্টার রোড সাইড ভিউ এর উপরে। আপনারা যারা রোড সাইড ভিউ দেখতে পছন্দ করেন বা গাড়িতে করে লং ড্রাইভে যেতে পছন্দ করেন, আমার মনে হয় তাদের কাছে আমার ভিডিওগুলো ভালোই লাগবে, কারণ আমার অনেক রোড সাইড ভিউ এর ভিডিও আছে। তো আপনাদের যাদের এখনও মিস করে গেছেন তারা দেখে নিতে পারেন। এখন আমরা একদম ভাবিদের বাসার খুবই কাছাকাছি চলে এসেছি, আর আজকে একটু আগে আগে এসেছি, আমাদের শুধু প্রত্যেক দিন দেরি হয়ে যায়। তো আজকে আর কি যে কারণেই হোক আমাদের সকালে একটু কাজ ছিল, যার কারণে একটু তাড়াতাড়ি আর কি বের হতে পেরেছি। আমি অবশ্য এখন ড্রাইভিং শেখা শুরু করেছি, দয়া করবেন যেন খুব তাড়াতাড়ি লাইসেন্সটা নিয়ে ফেলতে পারি। আমার আসলে গাড়ি চালাতে ভয় লাগে, সেটা আমি আপনাদেরকে আগেও বলেছি। তো আমরা এই যে ভাবির বাসায় চলে এসেছি, আর আমাদের পার্টি এখন শুরু হয়ে গেছে। এই যে ফার্স্টে আমাদের যে অ্যাপিটাইজারগুলো আছে আজকে খুব সবই চাইনিজ আইটেম। এখানে দেখতে পাচ্ছেন শ্রিম্প ফ্রাই আর চিপস, আর সাথে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর স্যুপ। তো এটাই আমাদের এখনকার অ্যাপিটাইজার। তো আমরা খাওয়া শুরু করে দিয়েছি। তো সবাই আর কি এগুলো অবশ্য ভাবি আয়োজন করেছিল এই খাবারটা, মানে যে ভাবির বাসায় খাওয়া সেই ভাবির বাসাতে দাওয়াত, যে ভাবির বাসায় সেখানে। আর এখন হচ্ছে এই যে এক একজন মানে পটে করে করে খাবার নিয়ে এসেছে, সেটাই প্রিপারেশন চলছে। এখানে সালাদ তৈরি করবে, ক্যাজন আর সালাদ। তো সালাদটা অনেক মজা হয়েছিল খেতে, আমার কাছে এইটা হচ্ছে সবচাইতে ভালো লেগেছিল। আর এখানে খাবার আয়োজন আইটেমগুলো ওভেনে দিয়ে দেওয়া হচ্ছে, মানে বিভিন্নভাবে নিয়ে এসেছে। আর আমরা এই ওয়ান টাইম ডিশগুলোই ব্যবহার করি, ফল পেপারের যে ডিশগুলো সেগুলোই ব্যবহার করি, এতে গরম করাও সহজ হয় আবার সার্ভ করাও সহজ হয়, ধোয়াধুয়ির কোনো ঝামেলা থাকে না। তা আমার ছোট ছেলে আজকে একদম লাল ড্রেস পরে বসে আছে, আসলে ও কিছুক্ষণ আগে বমি করে দিয়েছে, ওকে একটা কালো পাঞ্জাবি পরিয়ে নিয়ে এসেছিলাম, বাট সে দুঃখজনকভাবে সে বমি করে ফেলেছে, যার কারণে ওর ড্রেসটা চেঞ্জ করে দিতে হলো। তো আর আমি পরেছিলাম ব্ল্যাক শাড়ি, বাট আমার শাড়িও সে বমি করে নষ্ট করে দিয়েছে।
যার কারণে আমাদের ড্রেস চেঞ্জ করতে হয়েছে। আমাদের এখন মেন যে রাত্রের খাবার বা ডিনার সেটা সার্ভ করা হচ্ছে বিভিন্ন ধরনের চাইনিজ ভেজিটেবল এবং চাইনিজ বিফ, চাইনিজ চিকেন। এখানে দেখতে পাচ্ছেন বিফ চিলি নিয়ে এসেছিল দুইজন ভাবি, তারপরে চিকেনটা দুইজন ভাবি, রাইসটা ভাবি করছিল ক্যাজনাট সালাদ। তো আমি হচ্ছে একটা মিক্সড ভেজিটেবল করছিলাম, এই যে এই ভেজিটেবলটা। তো ভেজিটেবলটাও খেতে খারাপ হয়নি, আমি শ্রিম্প এবং চিকেন দুটাই ব্যবহার করেছিলাম। তো সবাই মোটামুটি সুন্দর করে রান্নাবান্না করেছে, আর রাইসটা স্পেশালি অনেক ভালো হয়েছিল খেতে। মানে সবাই অনেক মজা করে রান্না করেছে, আর সবচাইতে বড় কথা যে সবাই একসাথে খাওয়ার মধ্যে একটা অনেক মানে ভালো লাগা কাজ করে যে সবাই একসাথে খাওয়া। তো এখানে পাস্তাও রান্না করেছিলেন ভাবি। তো এই যে আমরা সবাই আর কি খাবার নিচ্ছি, ভাবি এগুলো রেডি করে দিচ্ছিল। তো খাবারগুলো অনেক মজা হয়েছিল খেতে, সবাই অনেক মজা করে খেয়েছি আমরা। তো খাওয়া দাওয়ার পর আবার ডেজার্টও ছিল। তো আপনারা পুরোটা দেখলে অবশ্যই দেখতে পাবেন যে ডেজার্টগুলো। তো আমার ছেলে এখানে খুব ব্যস্ত, ভাবির রুমে যে ডেকোরেশন করা, ভাবি ছেলেদের ছবি সেগুলো দেখতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সাথে আরও সব কাণ্ড কারখানা করছে ও। তো আমার আসলে ভিডিওতে আমার বাচ্চাদেরকে রাখতে খুব ভালো লাগে, কারণ ওদের জন্য এই স্মৃতিগুলো রাখা যে ওরা কী করে দাওয়াতে গেলে, কী করে বা আমরা কোথায় যাচ্ছি আর ওরা কীভাবে মজা করছে। তো এই যে ছোটো মেজো ছেলে বসে বসে গেম খেলছে, তো ওকে লাল পাঞ্জাবি পরিয়েছিলাম, তো সে লাল পাঞ্জাবিটা পরে ও গেম খেলছে। আসলে কিছুটা সময় ওদের হাতে মোবাইল দেই, কারণ না হলে দেখা যাচ্ছে যে অনেক ডিস্টার্ব করে, আর দাওয়াতে যে বেশি ডিস্টার্ব করলে আসলে ভালো লাগে না। আর এখানে ও ছোট ছেলে দেখা যাচ্ছে যে ফ্লাওয়ার নিয়ে খেলছে। তো আমি সেটা একটু সতর্কতার সাথেই দেখছি, কারণ আমার ছেলেরা তো ছোট, যার কারণে ও এগুলো নষ্ট করে ফেলতে পারে। রুশান বাবুর কথাটা শোনানোর জন্য আমি কিছুটা সময় অরিজিনাল ক্লিপে চলে গেছিলাম। তো আপনারা বুঝতে পারলেন যে অনেক হইচই, যার কারণে আমি আবার অরিজিনাল সাউন্ডটা অফ করে দিলাম। আমার বড় ছেলে গ্রামীণ চেকের একটা পাঞ্জাবি পরে গেছিলো, সে এখন রুশান বাবুর সাথে খেলতেছে। তো সবাই পার্টিগুলোতে আসলে অনেক মজা করে, আমার ভালোই লাগে বাচ্চাদেরকে নিয়ে যেতে। তো আমি একদম শেষ প্রান্তে চলে এসেছি, সবাই অনেক ভালো থাকবেন আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমি আবারও ইনশাআল্লাহ চলে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।